আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খালি যে মাযহাব মাযহাব বলে চিল্লান মাযহাবের ইমাম সব কেমন ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের মসজিদের ইমাম সাহেবের মতো ইমাম তাই না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করছে কি নামাজ পুরুষ মানুষের মতো বলে তাহাজ্জুদের নামাজ প্রতিবেশীর ঘরে আগুন লাগছে আপনাদের বাড়িতে প্রতিবেশীর ঘরে আগুন লাগলে আপনারা গিয়ে কেরোসিন ঢালেন না পানি ঢালেন প্রতিবেশীর ঘরে আগুন লেগেছে গ্রামের সমস্ত মানুষরা এসে পানি নিয়ে এসেছে নিভাচ্ছে আগুন হঠাৎ করে সবাই দেখল কি ব্যাপার আবু হানিফার পাশের ঘরে আগুন লাগলো আবু হানিফা কোথায় সবাই গিয়ে দরজায় নক করছে জাহান্নামের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলাম এই হচ্ছে আমাদের পূর্বপুরুষদের নামাজ আর আপনার নামাজ ওই যে বললাম মশাই কাম নাইলে আপনি কে নামাজে খুশু আনার জন্য সংক্ষেপে কয়টা টিপসের কথা বলছি দেখি যুবকরা বলো তোমাদের কনসেন্ট্রেশন যাচাই করি নাকি শুনতেছো আর বের করে দিচ্ছ এক নাম্বার কি বলছিলাম কে বলতে পারবে নামাজকে শেষ নামাজ মনে করা দুই নাম্বার নামাজে দাঁড়ালে এই ফিলিংস নিয়ে আসা কথা বলছি আমি কার সাথে তিন নাম্বার রুকু সাজদা তাদিরে আরকা আস্তে আস্তে কমপ্লিট করে চার নাম্বার পূর্ববর্তীদের নামাজ থেকে শিক্ষা নেয় সাতটা ৫৯ বাজে আটটায় শেষ হবে কারণ এক মিনিটে আমি যদি না বাসি আল্লাহ আচ্ছা আমি তাহলে একটু দুই মিনিট সময় নিচ্ছি তো বলতে হবে আর একটা পয়েন্ট আমার আছে তাইলে প্রথমে নামাজের গুরুত্ব নিয়ে কথা বললাম এরপরে নামাজের খুশুয়ের বিষয়টা বল নামাজ চ্যাপ্টারটা অনেক বড় তিন দিন একটানা তাফসীর করলো কত বিষয় আছে নামাজের গুরুত্ব নামাজের খুশু নামাজ আদায় এই নামাজ ফরজ করার কারণ নামাজের শিক্ষা অনেক কিছু আছে না আমি দুই মিনিটে শেষ করি আচ্ছা এই যে নামাজ আল্লাহ আমাদের জন্য রেগুলার দিচ্ছেন কয়বার আর একটু জোরে বলেন কেন দিয়েছেন যেন আমরা গিয়ে আল্লাহরে সাজদা দিই তাই না শুধু সাজদা দেওয়ার জন্য নামাজ ফরজ করা হয়েছে আল্লাহর কি সাজদা আর এত অভাব পড়ছে যে আপনারা সাজদা না দিলে আল্লাহ লস হয়ে যাবে দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহকে সাজদা না দেয় একটা মানুষ যদি আল্লাহর গোলামি না করে দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর জিকির আজকাল তাসবি তাহলে নাও করে আল্লাহর কোন লস না কারণ আল্লাহ বলেছে ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সব কিছু তাসবিহ জপে যার তিনি কি আপনি সাজদা দিবেন কি আর না দিলেই কি সাজদা দিলে আপনার লস না সাজদা দিলে আপনার লাভ না দিলে আপনারই এবার আমি সংক্ষেপে বলে ফেলি নামাজ আল্লাহ ফরজ করেছেন এই কারণে নামাজ হচ্ছে মুমিন জীবনের মুমিন জীবন পরিচালনার একটি সামগ্রিক প্রশিক্ষণ গ্রহণের জায়গা নামাজের বাহিরে কেমনে জীবন যাপন করবেন সব নামাজের ভেতরে আসে না নাই দুইটা শিক্ষা পড়ে নামাজ শেষ করে দিই এক নাম্বার নামাজ আমাদেরকে কোরআনময় জীবন গঠনের শিক্ষা দেয় নামাজে দাঁড়ানোর পরে একটা কিতাব থেকে তেলাওয়াত করা বাধ্যতামূলক কিতাবের নাম নামাজে যখন নামাজে যেমন কোরআন থেকে তেলাওয়াত করা বাধ্যতামূলক ঠিক তেমনি ভাবে নামাজের বাহিরে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোরআনের আইন মানা একজন নামাজের জন্য বাধ্যতামূলক ফরজ এটা নামাজের শিক্ষা বসেন বসেন আমাকে একটু শেষ করতে দেন আমি সংক্ষেপে বলছি তাইলে এক নাম্বার শিক্ষা মনে থাকবে শুধু সাজদা দেওয়ার জন্য নামাজ আসে নাই শুধু সাজদা দেওয়ার জন্য নামাজ আসে নাই নবীজি যেমন এই কোরআন দিয়ে এই কোরআন থেকে তেলাওয়াত করে নবীজি যেমন মসজিদে নববীতে নামাজে ইমামতি করেছেন এই একই কোরআন দিয়ে আল্লাহর নবী ১০ বছর মদিনার রাষ্ট্রকে পরিচালনা করেছেন সুতরাং আপনি আমি যেমন ঘরের ভেতরে আপনি আমি যখন মসজিদের ভেতরে কোরআন তেলাওয়াত করে নামাজ আদায় করি ঠিক তেমনি ভাবে নামাজিরা কোরআনের রাষ্ট্র গঠনে নামাজের বাহিরে একটি বিপ্লব তৈরি করা লাগবে এটা আমাদের প্রথম শিক্ষা নামাজের দুই নাম্বার শিক্ষা হলো নামাজ আমাদেরকে যোগ্য ইমাম যোগ্য নেতা নির্বাচনের শিক্ষা নামাজ একা একা ফরজ না জামাতের সঙ্গে ফরজ জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হলে একজন কি লাগে এখানে ওলামায় বসে আছেন ইমাম আরবি শব্দ
যার বাংলা অর্থ হচ্ছে নেতা, ইংরেজিতে বলা হয় লিডার। মনে করুন তেলাওয়াত শুদ্ধ, কামিল পাশ করে নাই, দাওরায়ে হাদিস পাশ করে নাই, তেলাওয়াত শুদ্ধ, নামাজের মাসআলা ঠিকমতো জানে না, এমন অযোগ্য অশুদ্ধ তেলাওয়াতকারী ইমামের পেছনে কি সচেতন মুসলমানরা নামাজ আদায় করবে? একজন অশুদ্ধ তেলাওয়াতকারী অযোগ্য ইমামের পেছনে যেমন সচেতন মুসলমানরা নামাজ আদায় করে না, অযোগ্য কোন লোককে যেমন মুসলমানরা তাদের নামাজের ইমাম বানায় না, ঠিক তেমনি ভাবে নামাজের বাহিরে অযোগ্য লোককে চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ টেন্ডারবাজকে কখনো মুসলমানরা সমাজের নেতা বানাবে না। এটা নামাজের শিক্ষা। দেখা যায় ইমাম সাহেব আসলে কি ইন্টারভিউ নেয়, হুজুর আপনার তেলাওয়াত সহি কামিল পাশ করেছেন, দাওরায়ে হাদিস পাশ করেছেন, নামাজের ইমাম রাখার বেলায় আপনারা যেমন সচেতন, ঠিক তেমনি ভাবে সমাজের নেতা রাষ্ট্রের নেতা বানাবার সময় আপনারা যেমন আপনারা যদি এইরকম সচেতনতা অবলম্বন করেন, এই দেশে দেখবেন শান্তি আর রহমতের ফল্লু ধারা চলে আসবে। নামাজ আদায় নয়, নামাজ কায়েম করতে হবে। নামাজ কি করতে হবে? সালাত কায়েম করো, ও সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বি আল আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম। যত আলোচনা হয়েছে আল্লাহ কবুল করে, আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ আজ থেকে কে কে ছাড়বেন হাত তুলে? নামাজ ছাড়বেন আপনারা? এখন এশার আজান হবে, এশার নামাজটা পড়বেন তো সবাই। রবিউল ভাই খুব নাচর বাংলা মানুষ, পাঁচ মিনিট আগে থেকেই খেলাইতেছে, আপনি বলে ফেলেন, বলে ফেলেন আগামী বছর আসবেন। আমি বললাম আমি যদি না বাঁচি আসবো কেন? আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আমি আগামী বছর আসবো ইনশাআল্লাহ, এবং আগামী বছর আরো নতুন কোন টপিক নিয়ে কোরআন হাদিসের আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, তবে তার আগে কথা দিতে হবে যে মরার আগ পর্যন্ত আমরা কোনোদিন নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। দুই হাত তুলে আল্লাহর সাথে ওয়াদা করা যায় ইনশাআল্লাহ, হাত তুলে আল্লাহকে দেখান তো ইনশাআল্লাহ, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, মহব্বতের সঙ্গে ডাকবেন বলেন আল্লাহ আল্লাহ, আমৃত্যু আমৃত্যু বলেন আমৃত্যু আমৃত্যু, আমরা নামাজ ছাড়ব না, আমাদেরকে কবুল করো। সিলেটি না, সিলেটি মাত আপনারা বুঝবেন ভাই, এখন কেউ রান্তাজি সুতল উৎসা নাই সুরমা গঙ্গর ফারো বাড়ি সাজলালোর উত্তর সুরি, সুরমা গঙ্গর ফারো বাড়ি সাজলালোর উত্তর সুরি, দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি। তাল মিলছে নি? তাল মিলেছে? মিলবে কেমনে? এরা হচ্ছে গোপালগঞ্জের মানুষ আর আমি সিলেটি মানুষ, মিলবে না। সুরমা গঙ্গর ফারো বাড়ি সাজলালোর উত্তর সুরি, দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, সিলেটর হমলার বাগান খাইলে জোড়ায় হকলর ফরা। সিলেটের কপলা খেয়েছেন আপনারা? সিলেটর হমলার বাগান খাইলে জোড়া হফলর ফোরা, সিলেটর সানা খাইলে বাই দিন খাটতো না একদিন, দিন খাটতো না একদিন, সুরমা গঙ্গর ফারো বাড়ি সাজলালোর উত্তর সুরি, দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, আমরা হকল সিলোটি, সৌদি আরব আবু ধাবি কাতার দুবাই লন্ডন যাবি,
আরো আবু ধাবি কাতার দুবাই লন্ডন যাবি আমেরিকাত গিয়াও দেখ ভাই 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 খালি সিলোটি ভাই ভাই খালি সিলোটি শুনবা গঙ্গর ফারোবাড়ি সাজোলালোর উত্তর সুরি দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল সিলোটি আমরা হকল গোপালগঞ্জি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।